এখনকার ম্যাক্সিমাম স্মার্টফোন কিনে আমরা সর্বপ্রথমেই যে প্রবলেমটিতে পড়ে থাকি তা হচ্ছে চার্জার নিয়ে, কারণ ম্যাক্সিমাম ফোনগুলোতে কিন্তু বিল্ট ইন চার্জার দিচ্ছে না, আমাদের এক্সট্রা করে বাজার থেকে কিনে নিতে হয়। তো সেখানেই হয় আমাদের সবথেকে বড় চিন্তার বিষয়, কারণ ভালো কোয়ালিটির চার্জার পাওয়া যায় না, আবার অনেক চার্জার দিয়ে চার্জ করলে দেখা যায় ব্যাটারি হেলথের অবস্থা খারাপ হয়ে যায়। সো তাদের কথা চিন্তা করেই আজকের ভিডিওতে আমরা হোকোর দুইটা চার্জার মডেল নিয়ে কথা বলবো, একটা হচ্ছে N40 আরেকটা হচ্ছে N54। এবং হোকোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু বাংলাদেশের সিনটেক, তাদের কাছে আপনারা এই চার্জার সহ হোকোর অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটাতেই কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এবং এই ভিডিওটি শেষ করলেই আপনারা কিন্তু দুইজন লাকি উইনার পেয়ে যাচ্ছেন এই দুইটা চার্জার। সো কীভাবে পাবেন সেটা বলে দিচ্ছি, জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মনের যে কোনো মতামত আপনি লিখতে পারেন। আগামী 10 দিন পর কিন্তু আমরা লাইভে এসে আমরা হচ্ছে যে কোনো দুইজন লাকি উইনারকে এই দুইটা চার্জার গিভওয়ে করে দিব। সবার প্রথমে আমরা কথা বলবো হচ্ছে এই N54 নিয়ে। এটা হচ্ছে 45W সাপোর্ট করে এবং এই চার্জারটার প্রাইসটা হচ্ছে 1550 টাকা, এক বছরের ওয়ারেন্টি তো থাকছেই। চার্জারটা নিয়ে কথা বললে প্রথমত এর ম্যাক্স আউটপুট হচ্ছে 45W এবং এটা কিন্তু স্যামসাংয়ের 2.0 টেকনোলজি সাপোর্ট করে, মানে হচ্ছে আপনি এটা দিয়ে স্যামসাংয়ের যে সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে সেটার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এই চার্জারে কিন্তু গ্যান টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে হচ্ছে গ্যালিয়াম নাইট্রেট। সো এই ব্যাপারে যারা জানেন না তাদেরকে একটু শর্ট করে বলে দিই যে গ্যালিয়াম নাইট্রেটের যেই প্রসেসর বা সিপিইউ বা যেই চিপটা হয়ে থাকে সেটা বেসিক্যালি হচ্ছে নর্মাল যে চিপগুলো থাকে সেগুলোর থেকে কিন্তু অনেক পাওয়ার এফিশিয়েন্ট এবং অনেকটাই কিন্তু হিট কম জেনারেট করে, যার জন্য কম্পোনেন্টগুলো অনেক ক্লোজেই কিন্তু বসানো যায় এবং এর ফলে কি হয় যে কম্পোনেন্টগুলো নষ্টও হয় না, তার সাথে কিন্তু নর্মাল যে চার্জার থাকে বা নর্মাল যে চিপগুলো থাকে সেগুলোর থেকে প্রায় 3x ফাস্টার কিন্তু এই চিপগুলো পাওয়ার আউটপুট দিয়ে থাকে। সো যার জন্য কিন্তু গ্যান টেকনোলজিটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে যে চার্জারগুলো থাকে সেগুলোতে দেওয়া হয়, যেমন অ্যাঙ্কারের অনেক চার্জারেই আপনারা গ্যান সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো এটাতেও কিন্তু আপনারা সেই গ্যান মানে হচ্ছে গ্যালিয়াম নাইট্রেটের সাপোর্ট পেয়ে যাচ্ছেন বা গ্যালিয়াম নাইট্রেট চিপ ব্যবহার করা হয়েছে এই চার্জারটিতে। এটা দিয়ে আপনারা স্যামসাংয়ের সাপোর্ট ছাড়াও কিন্তু এখানে আপনারা পিডি সাপোর্ট পাচ্ছেন, কিউসি সাপোর্ট পাচ্ছেন, FCP এবং হচ্ছে AFC, সো টোটাল 4-5টা টেকনোলজির সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো যার জন্য কি হবে, আপনি শুধু স্যামসাং ছাড়াও কিন্তু আরও অনেক রকম মডেলের ভিন্ন ভিন্ন টেকনোলজি রয়েছে ফাস্ট চার্জিংয়ের, সো সেই সাপোর্টগুলো পেয়ে যাবেন এই চার্জারটি দিয়ে। এবং এটার সাথে কিন্তু একটা Type-C to Type-C কেবল ব্যবহার করা হয়েছে, সো চাইলেই আপনারা কিন্তু Type-C ব্যবহার করতে পারেন বা আদার্স কেবল ব্যবহার করে কিন্তু অন্যান্য ফোন বা অন্যান্য ডিভাইসগুলো চার্জ করতে পারেন এই চার্জারটি ব্যবহার করে। আউটপুটের কথা বলে এই চার্জারটি আপনাকে সর্বনিম্ন 5V 3A থেকে শুরু করে কিন্তু 16V 2.8A পর্যন্ত আউটপুট দিয়ে থাকবে এবং ম্যাক্স 45W চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বাজেট রেঞ্জের মধ্যে একটা ভালো কোয়ালিটির চার্জার খুঁজে থাকেন তাও আবার এক বছরের ওয়ারেন্টি সহ, তাহলে এই মডেলটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে যে কোনো ফোনের ব্যবহার করার জন্য। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোকোর N40। এটা হচ্ছে 20W একটা পিডি চার্জার। সো এইটা বেসিক্যালি হচ্ছে অ্যাপেলদেরকে বা অ্যাপেল ইউজারদেরকে টার্গেট করে বানানো হয়েছে, এর সাথে যে কেবলটা রয়েছে সেটাও কিন্তু Type-C2 অ্যাপেল বা লাইটনিং কেবল ব্যবহার করা হয়েছে। তো এটার ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক এবং সুন্দর, দেখতে অনেকটাই কিন্তু অ্যাঙ্কারের চার্জারের মতোই ডিজাইন মনে হয়, কোয়ালিটি বেশ ভালো। এবং এটাতেও কিন্তু আপনারা গ্যান টেকনোলজির সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং কোম্পানি কিন্তু এটা ক্লেমই করে দিচ্ছে যে আপনারা কিন্তু কোনোরকম ব্যাটারি হেলথ ইস্যুতে পড়বেন না এই চার্জারটি ব্যবহার করে অ্যাপেল ইউজার যারা রয়েছেন। এবং এই N40 চার্জারের প্রাইসটা হচ্ছে 1090 টাকা, এটাতেও আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো PD20W থাকার কারণে কিন্তু আপনারা অ্যাপেলের ডিভাইসগুলোকে ইজিলি চার্জ করতে পারছেন পিডি সাপোর্ট থাকায়, তার সাথেও কিন্তু এটাতে আরও কিউসি, FCP এবং AFC সাপোর্ট থাকছে। সো যার জন্য কিন্তু শুধুমাত্র অ্যাপেল ডিভাইস না, আপনি অ্যান্ড্রয়েডের অনেক ডিভাইসে কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন এই চার্জারটি ব্যবহার করে। এবং হোকোর আরও কিছু সেফটি নিয়ে কথা বললে এই চার্জারগুলোতে কিন্তু ERO সেফটি সার্টিফাইড থাকছে এবং তার সাথে কিন্তু এগুলোতে ERP এনার্জি কনজিউম লেভেল 6 প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, সো যার জন্য পাওয়ার কনজিউমে কিন্তু বেশ লো রয়েছে। তো বাজেটের মধ্যে যারা একটা অ্যাপেল ডিভাইসের জন্য অথবা একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ভালো কোয়ালিটির চার্জার খুঁজছেন যেটা নিশ্চিন্তে ব্যবহার করলে আপনার ব্যাটারি হেলথ বা ব্যাটারি নিয়ে বা ফোনের কোনোরকম ইস্যু হবে না, সো তাদের জন্য কিন্তু রেকমেন্ড থাকবে এই দুইটা চার্জার। বাজেটের মধ্যে কিন্তু বেশ কোয়ালিটিফুল এবং ভালো সার্টিফাইড আপনারা পাচ্ছেন এই চার্জারগুলোতে। এবং গিভওয়েতে জয়েন করতে একদমই ভুলবেন না, আপনার যে কোনো মতামত আপনি কমেন্টে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আপনিও জিতে যেতে পারেন এই দুইটা চার্জারের মধ্যে যে কোনো একটা। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।